জোটগতভাবে অংশ নেয়া নির্বাচনী আসনে আওয়ামী লীগের পদধারী স্বতন্ত্র প্রার্থী চায়না জাসদ বিকেলে রাজধানী শের-ই-বাংলা নগরের ন্যামভবনে সফররত ইইউ নির্বাচনী প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে একথা জানান দলটির সভাপতি হাসানুল হকেনও। বলেন, শরিকদের আসনে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের হেভিওয়েট কেউ প্রার্থী হলে তা হবে জোটের নীতিবিরোধী। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। এ বিষয়ে এরই মধ্যে আওয়ামী লীগকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিকে নির্বাচনে বিএনপির আন্দোলনের প্রভাব কি তা জাসদের কাছে জানতে চেয়েছে সফররত ইইউ ইলেকশন এক্সপার্ট মিশন। পাশাপাশি নির্বাচন পদ্ধতি নিয়ে জাসদ কতটুকু সন্তুষ্ট তাও জানতে চেয়েছেন তারা। জবাবে দলটি জানায়, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ঠিক আছে। জোটের মনোনীত প্রার্থীর এখানে আমরা যেরকম আওয়ামী লীগের ক্যান্ডিডেট চাই না, সেরকম আওয়ামী নেতার স্বতন্ত্র প্রার্থীও চাই না। এটা এই জন্যে চাই না যে তাতে হবে কি, জোটের যে লক্ষ্য সেই লক্ষ্য মার খাবে।